আজ আমরা একটি মাশরুমের ছবি আঁকবো। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমে কম্পাসের সাহায্যে একটি অর্ধবৃত্ত আঁকবো। অর্ধবৃত্তের নিচে একটি রেখা টানবো। এখন রেখার মাঝ বরাবর থেকে নিচের দিকে দুইটি রেখা টানবো। একইভাবে পাশে আর একটি ছোট মাশরুম আঁকবো। এখন কয়েকটি ঘাস আঁকবো। অর্ধবৃত্তটাকে মাশরুমের আকৃতিতে এঁকে নিব। মাশরুমের ছাতার অংশে লাল ও বর্ডারে হলুদ রং করব। ঘাসগুলোকে হালকা সবুজ ও গাঢ় সবুজ রং করব। এখন কালো রং দিয়ে আউটলাইন এঁকে নিব। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।